তাকে কেন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হলো আমরা সেটা জানতে চাই। এই স্মৃতিভ্রম বলতে কি বোঝায়? মানসিক স্মৃতিভ্রম, অর্থাৎ তার মানসিক চেতনা নাই, সুস্থ স্বাভাবিক ভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এরকম পাগলদেরকে কেন নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে আমরা সেটা জানতে চাই। নির্বাচন কমিশনার বলেছে যে নির্বাচন কমিশনার আনিসুর রহমানের স্মৃতি বাম হয়েছে, তার মানে কি যার স্মৃতি বাম হয় সে তো পাগল, তাই না? সুতরাং এদেরকে দিয়ে আপনারা যদি ইভিএমের মাধ্যমে 2023 সালে নির্বাচন করতে চান, এদেশের জনগণ সেটি প্রতিহত করবে ইনশাআল্লাহ। আপনারা বলেছেন যে কালেদাকে জনগণ নাকি আবার দাবি করেছে তাকে জেলে পাঠাবেন, এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেখানে যে সংঘর্ষ হয়েছে ছাত্রলীগ এবং ছাত্রদলের, ছাত্রলীগ বলছে সাধারণ শিক্ষার্থীরা তারা নাকি ছাত্রদের উপর হামলা করেছে, সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে আমরা দেখেছি ঢাকা কলেজ এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বলতে এরা সাধারণ শিক্ষার্থীরা, এরা ছাত্রলীগের সন্ত্রাসী। সরকার এই সন্ত্রাসীদের ব্যবহার করে আমাদেরকে গুম করতে চাই, খুন করতে চাই, ভিন্ন হত্যা দমন করতে চায়। আন্তর্জাতিক গুম সপ্তাহ দিবস উপলক্ষে আজকে আমাদের কর্মসূচি, আমরা মনে করি আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে সাহিত্য মানুষকে গুম, সাহিত্য মানুষকে খুন করার, এই নিষেধাজ্ঞার বিষয়ে সরকার এখনো পর্যন্ত উপযুক্ত জবাব দিতে পারেনি। আমরা মনে করি বিচার বিভাগীয় তদন্তকারী গ্রহণ করার মাধ্যমে এই অভিযোগের সুস্থ বিচার হওয়া দরকার, অন্যথায় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রের উপর যদি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থাকে সেটি কখনো জনগণের জন্য, এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কখনোই ভালো হবে না। সুতরাং আমরা মনে করি এই সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে একটি অনাথ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে হবে। আজকের বিক্ষোভ সমাবেশে